শুরুর অংশ শুরু একদম বাচ্চা কাল থেকে, মানে ওইটা অ্যাফেয়ার না হোক, পছন্দ করা না হোক, কিন্তু পরিচয়টা একদম ছোট থেকে। তাতে মাঝখানে বহুদিন যোগাযোগ ছিল না। তারপরে আবার আমরা কলেজে যখন ও নটরডেমে, আমি হলিক্রস অ্যাসোসিয়েশনে আবার কথাবার্তা শুরু। সেখান থেকে ওই ওই অংশ খুব মজাদার ছিল, আমার কাছে খুব মজাদার মনে হয়। ওখানে কীভাবে ও আমার মার সাথে যোগাযোগ করলো, আবার কীভাবে ফোন নাম্বার পেলাম, ওগুলা অন্য কথা। তারপরে যখন মেডিকেলে গেলাম, তখন একটা সময় কি ওইটাকে কি বলবো, ডিজুস কাল যখন আসলো, সেই সময় থেকে আবার কথাবার্তা শুরু। আমার আসলে সবগুলো মুহূর্ত, মোটামুটি সবগুলো মুহূর্ত খুব ভালো রকমের মনে আছে। এই জন্য I'm finding it hard to believe we're in heaven. And love is all that I need, and I found it there in your heart. It isn't too hard to see we're in heaven. আমাদের যখন ছোটবেলায় পরিচয়, মানে কেজিতে আমরা একসাথে পড়তাম, কেজি এবং ওয়ান একসাথে পড়ছি, তো কেজির দিকে তখন তো আসলে প্রেম ভালোবাসা বোঝার কথা না আমার যতটুকু মনে হয়। তো যা হয়তো সেটা হচ্ছে যে হ্যাঁ, ক্লাসের একটা মেয়ের সাথে ঘোরাফেরা করতে ইচ্ছা করতো বা দেখতে চাইতাম, হোয়াট এভার। তো একটা ঈদের সময় ঈদ কার্ড দেওয়ার রীতি ছিল তখন। তো আমার আমার হাতের লেখা তো খুব ভালো ছিল, তো আমার খালারকে দিয়ে হাতের লেখা নিয়েছিলাম যে পূর্ণাকে ঈদের শুভেচ্ছা এই জাতীয় হবি যাবি, এবং কার্ডটা ডিজাইন ডিজাইন আমার খালারে দিয়ে করে নিয়েছিলাম। তো ডিজাইন শেষে সামনে ঈদ, আমি বিকালবেলায় গেলাম ওকে দিতে কার্ডটা। সে একটা আইল্যান্ডে খেলাধুলা করতেছে, ফুল টুল লতা পাতা এগুলো আছে। তো কার্ডটা আমি দিতে যাব, তার আগে সে আমার কাদা ছুঁড়ে মারলো। সে কাদা ছুঁড়ে মারার পরে সেই কার্ড আমার তারে কখনো দেওয়া হয়নি, এবং সেই কার্ড আমি কলেজ পর্যন্ত আমার সাথে ছিল। কিন্তু এর মাঝখানে বাসা শিফট হোক, হোস্টেলে থাকছি, বিভিন্ন শিফটিং টিফটিংয়ে এক পর্যায়ে কার্ডটা হারিয়ে গেছে। সো পরে যখন ও জানছে যে আমি কাদার জন্য কে প্রথম কার্ড যেটা দিতে চেয়েছিলাম সেটা দেওয়া হয়নি এবং সে নিতে পারেনি, সো এটা তার জন্য দুঃখজনক স্মৃতি ছিল, কিন্তু আমার জন্য খুব একটা মজার ইয়ে ছিল আর কি। এবং একসাথে থাকতে চাওয়ার বয়স প্রায় 8 বছর, এই এত এতটা সময় শুধুমাত্র এই ছোটোখাটো টুকটাক ঝামেলার জন্যই করা। ও যেরকম বললো যে অফিসিয়াল মানে অ্যাফেয়ারের 8 বছর হবে কয়েকদিনের মধ্যে, সেই অর্থে প্রথমবার প্রপোজ আমি করছি অফিসিয়ালি 2006 ফেব্রুয়ারি 13 তারিখ। তারপর একসাথে চলার ইচ্ছা তো তারপর থেকেই থাকার কথা, কিন্তু এই যে বিয়ে করব বা আনুষ্ঠানিকতা এইসব হবে, এগুলো আসলে শুরু থেকেই মানে মাথায় আমার হয়েছিল এমন মোটে মনে হয় না আমার কাছে। তারপর হঠাৎ করে অফিসে বসে থাকা অবস্থায় বিভিন্ন জন বিভিন্ন সময় ফোন করা শুরু করলো, তখন আমি বুঝতে পারলাম আমি মানে হ্যাঁ কংগ্রেচুলেশন এই সেই কী ব্যাপার, সে তো স্ট্যাটাস চেঞ্জ করছে, এইরকম ব্যাপার স্যাপার। তখন আমি অফিসে খুবই কাজের চাপ ছিল, আমি ওকে সময় মতো ফোনও করতে পারি নাই। যখন আমি অফিস থেকে বাসায় ফিরি, আমি রিক্সায় বসে ওকে ফোন করছি যে কী ব্যাপার, এতদিন পরে হঠাৎ করে তুমি রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করলাম। তখন বললো যে চেঞ্জ করলাম, বাসা থেকে রাজি হয়েছে, তো এখন তো আর লোকজনকে বলতেও সমস্যা নাই, কারণ বউ এখন বলবে।
তো এই বলা, তো ওই রিক্সায় ওঠার সময় থেকে যখন এই কথাটা বলছে ওইটা একটা একটা অবস্থা ছিল আমার। তারপরে এই কথা বলার পরে ফোন রাখার পরে বাসায় পৌঁছানো আমার মনে হলো আমি রিক্সায় না, আমি মনে হয় প্লেনে বা উঠতে উঠতে বাসায় ফিরলাম। What you mean to me? Oh, there's lots that I could say. Just hold me now, 'cause I'll never light away. And baby, you're all that I want. When you're lying here in my arms, I'm finding it hard to believe we're in heaven. Love is all that I need, and I found it there in your heart. It isn't too hard to see, we're in heaven. Yeah, I've been waiting for so long for something to arrive, for love to come. To be very honest, I'm not doing just to be high type. যার কারণে পুরোপুরি কেউ ব্রেকআপ একবারও করতে পারিনি। মানে ঝগড়া হবে না এটা তো মানা যাবে না, প্রচুর পরিমাণে ঝগড়া হয়েছে, এক্সট্রিম ঝগড়া হয়েছে, কিন্তু মানে কী ধরনের একটা সমস্যা আছে, কেউই ব্রেকআপ বলার সাহস করিনি বা কখনোই ব্রেকআপ হয় নাই আর কি একবারও। এখানে আমি একটা চিঠি লিখে দেওয়ার চেষ্টা করছিলাম। আচ্ছা হ্যাঁ, তো I have taken a lot of risky decisions in my life. But if it's about being with you, in my saddest times, in my joyous journeys, my getting back home to see you, just to be with you, then I'm all yours, and I believe we belong together. That's why we are together. Let's be single together. অনেক দিন লেখা, তবে মানে আমি যখন হোস্টেলে ছিলাম ওকে আমি বিশাল বিশাল লম্বা লম্বা চিঠি লিখতাম, আমার প্রতিদিন কী হলো না হলো এরকম এরকম চিঠিও লেখা আছে। এরপর একটা সময় মেইল খুব সহজ হয়ে গেল, মেইল করতাম আমার প্রতিদিন কী হলো না হলো, এটা প্রতিদিন আর করা সম্ভব হয় নাই। আমার মনে হতো ও যদি এখানে একটা রিপ্লাই দিত, দেয় নাই তা না দিছে তো, আর মানে অপেক্ষা করতাম ওর একটা চিঠি আসুক আমার হোস্টেলে, আমি চিঠিটা পড়বো এই আর কি। তো আমার আসলে কোনো ইচ্ছা অপূর্ণ নাই, চিঠিও পেয়ে গেলাম। And baby, you're all that I want. When you're lying here in my arms, I'm finding it hard to believe we're in heaven. And love is all that I need, and I found it there in your heart. It isn't too hard to see, we're in heaven. Standing there by
when you're lying here in my arms, I'm finding it hard to believe we're in heaven. Love is all that I need, and I found it there in your heart. It isn't too hard to see, we're in heaven, heaven. And baby, you're all that I want. When you're lying here in my arms, I'm finding it hard to believe we're in heaven. And love is all that I need, and I found it there in your heart. It isn't too hard to see we're in heaven. So long for something to arrive, for love to come along. Now our dreams are coming true, through the good times and the bad. Yeah, I'll be standing. I'm finding it hard to believe we're in heaven. Love is all that I need, and I found it there in your heart. It isn't too hard.